582 কোটি টাকার সার আত্মসাতের ঘটনায় বিসিআইসি চেয়ারম্যানকে 20 জানুয়ারির মধ্যে ব্যাখ্যা দিতে বলেছে হাইকোর্ট। আত্মসাতের ঘটনা অনুসন্ধান করে 60 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে দুদককে নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্ট বলেছে যেখানে দুর্নীতির গন্ধ পাওয়া যাবে সেখানে স্বপ্রণোদিত আদেশ দিয়ে যাবেন তারা। সার আমদানিতে অনিয়মে সরকার বিব্রত জানিয়ে ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মাজহারুল হক মান্না জানাচ্ছেন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, সরকারিভাবে আমদানি করা 72,000 মেট্রিক টন রাসায়নিক সার বন্দর থেকে খালাস করার পর গুদামে পৌঁছে না দিয়ে আত্মসাত করেছে পরিবহনের দায়িত্ব থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্স। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে 582 কোটি টাকা। এই প্রতিষ্ঠানের মালিকানা রয়েছে সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খানের। তিনি সার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি। প্রকাশিত প্রতিবেদন নজরে আনলে স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন দুই বিচারপতির বেঞ্চ। হাইকোর্ট ডিভিশন একটা রুল ইস্যু করেছেন, দুর্নীতি দমন কমিশনকে 2 মাসের মধ্যে অনুসন্ধান করতে বলেছেন এবং রসায়ন শিল্পী সংস্থা বিসিআইসির যিনি চেয়ারম্যান ওনাকে আগামী 20 তারিখের মধ্যে এই খবরের ব্যাপারে একটি লিখিত ব্যাখ্যা চেয়েছে। এই খবরটার যৌক্তিকতা কতটুকু এবং তারা এই ব্যাপারে কোনো স্ট্যাপ নিয়েছে কিনা এবং এতগুলি টাকা 582 কোটি টাকা পাবলিক মানি কিভাবে আত্মসাৎ হলো, কেন আত্মসাৎ হলো, এর সঙ্গে কারা কারা জড়িত। আদেশ দিয়ে হাইকোর্ট দুর্নীতির বিরুদ্ধে তাদের শক্ত অবস্থানের কথা স্মরণ করিয়ে দেন। তারা বলছেন কোন প্রকারেই আমরা কোন দুর্নীতিকে প্রশ্রয় দিতে পারি না, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ 2041-এর নিশ্চিত করার জন্য এবং শতভাগ দুর্নীতিমুক্ত দেশ গঠনের লক্ষ্যে আমরা যে কোনো দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। বড় ধরনের এই অনিয়মে অসন্তোষ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী। অবশ্যই যে গুদামে যদি না থাকে তাকে জবাব দিতে হবে, তাকে আইনের ইয়েতে আসতে হবে। কৃষি মন্ত্রণালয়, কৃষির যে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানের সাথে জড়িত কিংবা অন্য প্রতিষ্ঠান, বিসিসিআই যেটা শিল্প মন্ত্রণালয়, সবাইকেই দায়িত্ব নিতে হবে। দায়িত্ব এড়ানোর তো কোনো সুযোগ নেই, অবশ্যই বিব্রত কর। এ ধরনের দুর্নীতি যাতে আর না হয় সরকার সে বিষয়ে নজর রাখছে বলেও জানান মন্ত্রী। মাঝরক মান্না, চ্যানেল আই, ঢাকা।